আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গাইজ, আজকে ভিএন আইডি অ্যাপস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো মূলত আমি কোন ভিপিএন দিয়ে আমি রিং আইডির কাজগুলো করে থাকি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সোলো ভিপিএন, এখানে দেখতে পাচ্ছেন যে সোলো ভিপিএন, আমি এই ভিপিএনটা দিয়ে মূলত কাজ করে থাকি। সো সোলো ভিপিএনে যদি আপনি ক্লিক করেন, সোলো ভিপিএনে ক্লিক করার পর এখানে আপনারা এই সাউথ কোরিয়া, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই, এই যে সাউথ কোরিয়া, এই সাউথ কোরিয়া আপনারা দিয়ে তারপরে কাজ করবেন। তাহলে এই যে সাউথ কোরিয়া, এই সাউথ কোরিয়াটা আপনারা সিলেক্ট করে তারপর বেগে যাবেন। তারপর এখানে কানেক্টিং দেওয়ার পর এখানে কানেক্ট হয়ে যাবে। এই যে এখানে এই যে কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমার ভিপিএন লেখা চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু ভিপিএন লেখা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিপিএন লেখা, এই যে দেখাচ্ছে, দেখছেন ভিপিএন লেখা। সো এই এটা যখন আপনারা ওপেন করবেন, এই ভিপিএনটা যখন কানেক্ট করবেন তখন একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা কেটে দেবেন। সো আমি অ্যাপটা কেটে দিই। অ্যাপটা কেটে দেওয়ার পর আপনারা ভেরিয়ে তারপর আপনারা রিং আইডিতে ক্লিক করবেন। আপনারা রিং আইডিতে ক্লিক করবেন, রিং আইডিতে ক্লিক করার পর দেখবেন যে আপনার ওই প্রিপেয়ারিংয়ের যে সমস্যাটা এটা আর থাকবে না। সো আমার কিন্তু অলরেডি আমার কাজ শেষ, আমি যখন সোলো ভিপিএন দিয়ে কাজ করি রিং আইডির মধ্যে তখন আমার আধা ঘন্টার বেশি সময় লাগে না। সো আমি আপনাদেরকে দেখেন, আমি দেখাই, আমার অলরেডি কাজ শেষ, আমার আধা ঘন্টার মতন লাগে আর কি এই ভিপিএন দিয়ে, সোলো ভিপিএন দিয়ে কাজ করতে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সোলো ভিপিএন দিয়ে আপনারা কাজ করতে পারেন। আর রিং আইডি সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজ্ঞাপনের সীমা শেষ, আমার কিন্তু অলরেডি কাজ শেষ। সো আপনারা যদি 100 বিজ্ঞাপন দেখতে চান তাহলে আপনাদের সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগতে পারে এই সোলো ভিপিএন দিয়ে। আপনারা ভিডিও দেখলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কাজ শেষ। সো সোলো ভিপিএনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ধন্যবাদ।